আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা রেসিং পিজন লালন পালন করি, যখন বেবিদেরকে আলাদা করার বয়স হয় তাদের প্যারেন্টস থেকে, তখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো আমরা ভুলে যাই। আর এই বিষয়গুলো ভুলে যাওয়ার কারণে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে যায়। সো এই ভুলগুলো নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। সো ফ্রেন্ডস, ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই পরিবারের সদস্য না হয়ে যান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ব্লুবার যে বেবিটা দেখতে পাচ্ছেন এই বেবিটা, আর সাইডে রেড চেকার যে বেবিটা দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু গ্রিজেলের বেবি। সো তাদের প্যারেন্টস থেকে আমরা আলাদা করে দিয়েছি। এখন আলাদা করে দেওয়ার পরে যে বিষয়টা আমাদের সর্বপ্রথম মনে রাখা জরুরি, সেটা হচ্ছে আমরা যখন কোনো পিঞ্জিরার মধ্যে বেবিদেরকে রাখবো, তখন কিন্তু এই পিঞ্জিরার মধ্যে অন্য কোনো বড় বেবিদেরকে রাখা যাবে না। যদি কোনো বড় বেবিদেরকে আমরা রাখি, সেক্ষেত্রে এই বড় বেবিরা ছোটো বেবিদেরকে মারবে, ঠোকাবে। যখন মারবে ঠোকাবে, সে কিন্তু ঠিকমতো খাবার খাইতে পারবে না। আর যখন ঠিকমতো খাবার খাইতে পারবে না, তখন কিন্তু এই বেবিগুলো অসুস্থ হয়ে যাবে, উইক হয়ে যাবে। একটা সময় তারা কিন্তু মৃত্যুর কোলে ঢুলে পড়বে। অনেকে আছেন যারা আমার কাছে ফোন দেন এবং বলেন যে ভাইয়া, কবুতরের বেবিগুলা খুবই হেলদি ছিল, খুবই সুন্দর ছিল, স্বাস্থ্যবান ছিল, যখন আমরা তাদের প্যারেন্টস থেকে আলাদা করে দিয়েছি তখনই কিন্তু অসুস্থ হয়ে যায়, সেটার মূল কারণ কি? এখন আমরা যে কমন ভুলটা করে থাকি সেটা হচ্ছে বাবা মা থেকে সরাসরি আমরা আলাদা করে দিই, অর্থাৎ সম্পূর্ণ আলাদা করে দিই। কিন্তু এটা কিন্তু প্রথম পর্যায়ে করা যাবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 1 থেকে 2 ঘন্টার জন্য আমরা পিঞ্জিরার মধ্যে রাখবো এবং ওদের সামনে খাবার দিয়ে রাখবো। যখন এই বেবিদের বয়স আপনার 22 দিন হবে, 24-25 দিন যখন হয়ে যাবে, তখন বাবা মা থেকে আপনারা 2 ঘন্টার জন্য অথবা 1 ঘন্টার জন্য আলাদা করে রাখতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখা জরুরি যে এই বেবিদের প্যারেন্টস থেকে খাবার খাওয়ানোর পরে কিন্তু আমরা আলাদা করে রাখবো 2 ঘন্টা। আপনারা দেখতে পাচ্ছেন দোবার যে বেবিটা রয়েছে, এই বেবিটা কিন্তু প্রথম পর্যায়ে এই দুইটা ছোটো বেবিকে মারছিল। এইভাবে যদি মারতে থাকে সে কিন্তু খাবার খাইতে পারবে না। এই বেবি দুইটা খাবার খাইতে না পেরে সে কিন্তু অসুস্থ হবে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বড় বেবিদের সঙ্গে ছোটো বেবি রাখা যাবে না কোনো সময়ের জন্য। খুবই জরুরি একটি বিষয় সেটা হচ্ছে এক পিঞ্জিরার মধ্যে 6 থেকে 7টা বেবি কিন্তু রাখা যাবে না। সর্বোচ্চ 4টা বেবি আপনারা রাখতে পারবেন এক পিঞ্জিরার মধ্যে। আর অবশ্যই যখন আপনারা কবুতর থেকে তাদের বেবিদেরকে আলাদা করছেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে বেবিগুলো একই বয়সের হয়। যদি আপনার বয়সের পার্থক্য থাকে, সেক্ষেত্রে বড় বেবিগুলো ছোটো বেবিদের মারবে, বেবিরা কিন্তু একটা সময় অসুস্থ হবে। এখন আমরা যারা রেসিং পিজন লালন পালন করি, আমাদের এই বিষয়টা মাথায় রাখা জরুরি যে আমাদের এই কবুতরের বেবিগুলা কিন্তু আকাশে উড়বে। এই বেবিগুলা 100, 200, 300 কিলোমিটার দূর থেকে আমাদের বাসায় ব্যাক করবে। প্রথম পর্যায়ে, প্রথম দিকে যদি বেবিরা অসুস্থ হয়ে যায়, উইক হয়ে যায়, সেক্ষেত্রে এই বেবিগুলা পরবর্তীতে ভালো রেজাল্ট নাও করতে পারে। অনেকাংশে দেখা যায় যে এই বেবিগুলা একটা সময় অসুস্থ হয়ে যায়, হারিয়ে যায়, বাসায় আসতে পারে না। অনেকে আপনারা আমাকে ফোন দেন এবং বলেন যে ভাইয়া, বেবিগুলো কেন আমার বাসায় আসলো না? বাসায় না আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে বেবিগুলো যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, এই বেবিগুলো যখন আপনি উড়াবেন, এই বেবিগুলা অনেক দূর থেকে আপনার বাসায় আসতে পারবে না। এটার মূল কারণ হচ্ছে বেবিদের শরীরে এনার্জি নাই। এনার্জি যখন থাকবে না, তখন কিন্তু এই বেবিগুলা বাসায় ব্যাক করতে পারবে না। সো ছোটো থেকে আমাদের এই বেবিদেরকে স্ট্রং রাখতে হবে, সুন্দর খাবার দিতে হবে, সুন্দর সাপ্লিমেন্ট দিতে হবে, সব সময়ের জন্যই বেবিদেরকে আমাদের দেখভাল করতে হবে। প্রথম পর্যায়ে আপনার দায়িত্ব হচ্ছে ভালো লাইনের কিছু বেবি কালেক্ট করা। বেবি কালেক্ট করার পরে আপনার দায়িত্ব কিন্তু শেষ না, অনেকগুলো স্টেপ রয়েছে রেসিং পিজন ফ্লাইংয়ের ক্ষেত্রে, রেসিং পিজনের টস আসাড়ির ক্ষেত্রে, রেসে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো স্টেপ রয়েছে। এখন এই স্টেপগুলো যদি আপনি ধাপে ধাপে যদি অগ্রসর না হন, তাহলে অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন না, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি। একই বয়সে যে বেবিগুলো রয়েছে সেই বেবিদেরকে সব সময়ের জন্য একসঙ্গে রাখবেন, বড় বেবির সঙ্গে কোনো সময়ের জন্য ছোট বেবিদের রাখবেন না, আলাদাভাবে রাখবেন এবং তাদের যে প্রশিক্ষণটা একই সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তীতে আপনাদের মধ্যখানে রেসিং পিজন সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাবো আমি রেজন। সে মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।